আমরা ইতিমধ্যে জেনেছি যে বাংলাদেশে ভূমি নিয়ে নতুন একটা আইন তৈরি হয়েছে বা তৈরি হতে যাচ্ছে, বা গেজেট এখনো পাশ হয়নি কিন্তু এটা শীঘ্রই পাশ হয়ে যাবে। তো আইনটার নাম হলো ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন। সেই আইন অনুযায়ী দলিল যার জমি তার। এখন অনেকেই প্রশ্ন করে থাকেন, তাহলে যে কেউ দলিল তৈরি করে নিলেই কি সেই সম্পত্তি দান হয়ে যাবে? না, এই আইন অনুযায়ী 7 ধরনের দলিল রয়েছে, যে দলিলগুলো বাতিল বলে বিবেচনা হবে। আজকের ভিডিওতে এই বিষয়টি সম্পর্কে আলোচনা করব যে কোন কোন দলিল বাতিল বলে বিবেচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমত, যে দলিল রেজিস্ট্রেশন হয়নি সেই দলিল বাতিল বলে বিবেচনা করা হবে। অর্থাৎ একটা দলিল তৈরি করার পরে সেই দলিলটা রেজিস্ট্রেশন করতে হয়, কিন্তু যে দলিলটা রেজিস্ট্রেশন করা হয়নি সেই দলিলটা বাতিল বলে বিবেচিত হবে। কেউ যদি অতিরিক্ত জমি লিখে নেয়, অনেক সময় দেখা যায় যে আপনি 4 কাঠা জমি ক্রয় করেছেন কিন্তু দলিলে লেখা হয়েছে 5 কাঠা, এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেই দলিলটা বাতিল বলে বিবেচিত হবে এবং সেই দলিল বলে আমার দলিল আছে তাই জমিটা আমার, এটা দাবি করা যাবে না। সকল প্রকার জাল দলিল যেগুলো রয়েছে সেগুলো এই আইন বলে বাতিল বলে বিবেচনা করা হবে। সেই জাল দলিল বলে কেউ জমিকে নিজের বলে দাবি করতে পারবে না। দলিল নকল করা, অনেক সময় দেখা যায় যে রেকর্ড রুম বা রেজিস্ট্রি অফিস যেখানে রয়েছে, যেখানে দলিল সংরক্ষিত থাকে, সেই জায়গাটা আস্তে আগুন লেগে যায়, পুড়ে যায়। অনেকে রয়েছে যে এই পুড়ে যাওয়ার সুযোগে সেই দলিলটা পাওয়া যাবে না, বিধায় তিনি আবার নতুন করে এই দলিলটা লিখে নেন, সেই দলিলগুলোও কিন্তু বাতিল বলে বিবেচিত হবে। অনেক ব্যক্তি রয়েছেন যিনি খাস জমি নিজের বলে রেজিস্ট্রি করে নেন, যারা এই কাজটি করেছেন, খাস জমি নিজের বলে লিখে নেওয়া যাবে না। খাস জমি যদি কেউ নিজের বলে লিখে দলিল তৈরি করে নেয় তাহলে সেটা বাতিল বলে বিবেচিত হবে। প্রতারণা করে দলিল তৈরি করা, অনেকেই অনেক সময় দেখা যায় যে প্রতারণা করে বাবা মায়ের কাছ থেকে দলিলে করে জমি লিখে নেয়। তো প্রতারণার মাধ্যমে বা ভুল বুঝিয়ে যদি কোনো দলিল কেউ তৈরি করে থাকে তাহলে সেই দলিলটা বাতিল বলে বিবেচিত হবে। সর্বশেষ বা 7 নম্বর বিষয় হলো, যদি কেউ ওয়ারিসদেরকে বঞ্চিত করে কোনো জমি লিখে নেয় বা দলিল তৈরি করে নেয় তাহলে সেই দলিল বাতিল বলে বিবেচিত হবে, এই আইন দ্বারা সেটা এক্সিকিউট করা যাবে না। ওকে, আজকে এ পর্যন্তই। জমি জমা বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টসে জানাতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন নতুন বিষয় নিয়ে প্রতিদিন আমি আপনাদের সাথে আলোচনা করবো।